بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. بنغلادي الشرير هكاتك محمد بن فاروق بجنطتش যে আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়ার বিধান কি যে না এটা শরীয়তের কোনো বিষয় না জি আজানের সময় মেয়েরা মাথায় কাপড় দেবে এটা সারাদিন মাথায় কাপড় নাই আর যখন আল্লাহ একবার শুরু হলো তখনই মাথার ঘুমটাটা টানলো যে না এটা শরীয়তের বিষয় না এমনকি আমরা দেখেছি আমাদের এলাকাতেও আমাদের গ্রামে আমাদের আশেপাশেও দেখেছি যে যে সমস্ত মেয়েরা একদম বেপরদা নামাজ নাই পর্দা নাই তারাও কিন্তু বিধান না জি মাথায় কাপড় পর্দার জন্য দিতে হয় আহ যখন পর্দা প্রয়োজন তখন অবশ্যই মাথায় কাপড় দিতে হবে আর আজানের সময় মাথায় কাপড় দিতে হয় এ ধরনের কোনো শরীয়তের বিধান নেই আজানের সময় আপনি যেমন ইচ্ছা তেমনি থাকুন না ছেলে হোক মেয়ে হোক এদের জন্য আলাদা করে কোনো নিয়ম নেই মাথায় কাপড় দিতে হবে মাথায় ছেলেদের টুপি দিতে হবে যে না এ ধরনের কোনো জিনিস শরীয়তে নেই এগুলো হচ্ছে নিয়ে না জানার ফল আর কি যদি আমরা জানতাম বা আমাদের মা বোনেরা যদি শরীয়ত সম্পর্কে অবগত হতো তাহলে আজানের সময় মাথায় কাপড় দিত না মাথায় কাপড় এমনিতে সব সময় দিয়ে রাখা ভালো সেটা আলাদা জিনিস কিন্তু শুধু আজানের সময় মাথায় কাপড় দেবে সারাদিন দিন মাথায় কাপড় নাই এটা আবার কোন দেশের কথা দু নম্বর কথা হচ্ছে বিয়ের বড় পরে মেয়েদের নাক ফুল বা চুড়ি চুড়ি পরা সম্পর্কে জি হ্যাঁ আমাদের এলাকাতেও আছে আহ বিবাহিত মহিলা যদি হাতে চুরি না থাকে ওই স্বামী মারা যাবে না আরো কিছু হবে এই ধরনের এগুলো হচ্ছে কুসংস্কার স্বামী যদি চাই তাহলে স্ত্রী চুড়ি পড়বে আর স্বামী যদি মনে করে না চুড়ি না পরলে আমাকে দেখতে ভালো লাগে তোমার হাতগুলো খালি হাতগুলো আমার দেখতে ভালো লাগে তাহলে স্ত্রী চুরি পরবে না এটাই হচ্ছে বেধান স্বামী যা চাইবে স্ত্রী তাই করবে যদি স্বামী যে তুমি আমাকে দেখতে ভালো লাগে তোমাকে তাহলে স্ত্রী আর যদি স্বামী বলে যে না নাক ফুল দেখলে পরলে দেখে খারাপ লাগে তুমি নাক ফুল পরবে না বরং নাক ফুল ছাড়াই আমি তোমাকে দেখতে বেশি ভালো মনে করি তাহলে স্ত্রী নাক ফুল পড়বে না মোট কথা সাজসজ্জা এগুলো হচ্ছে সম্পূর্ণ স্বামীর উপরে নির্ভরশীল স্বামী যদি চাই তাহলে স্ত্রী না চালেও পড়া উচিত না যেমন মনে করেন কোনো মহিলা নাকফুল পড়তে চায় না কোনো মহিলা চুরি চুরি পড়তে চায় না কিন্তু স্বামী চায় চুরি পড়ুক আমার স্ত্রী আমার স্ত্রী নাকফুল পড়ুক তাহলে সেই স্ত্রীর উচিত স্বামীকে খুশি করার জন্য নাকফুল যদিও তার ইচ্ছা নাই যদিও তাকে ভালো লাগে না যদিও তাকে চুরি পড়তে পছন্দ নয় তবু স্বামীকে খুশি করার জন্য তার চুরি এবং নাকফুল পড়তে হবে আর যদি উল্টোটা হয় স্বামী যদি চুড়ি পড়তে পছন্দ না করেন নাকফুল পড়তে পছন্দ না করেন তাহলে